নিরাপদ সড়কের দাবিতে ঢাকায় আন্দোলন চলছে। এর মধ্যে সোমবার রাতে মাইনুদ্দিন নামে এক শিক্ষার্থীর মৃত্যুতে মঙ্গলবার সকাল থেকেই উত্তাল ছিল রামপুরা মালিবাগ এলাকা। ঢাকা ন্যাশনাল কলেজের একদল শিক্ষার্থী সকাল 9:15 দিকে রামপুরা সেতুতে এসে অবস্থান নেয়। পরে তাদের সঙ্গে যোগ দেয় ক্যামব্রিয়ান কলেজ ও বনশ্রী আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা। সড়কে সব গাড়ির কাগজপত্র যাচাই করছিল তারা। কাগজপত্র না পেলে আটকে দিচ্ছিল গাড়ি, আর মুহুর্মুহু স্লোগান চলছিল রামপুরা থেকে মালিবাগ পর্যন্ত। এর মধ্যেই একটি গাড়িকে ঘিরে জটলা শুরু করে একদল ছাত্র। গাড়িটির সামনে পুলিশ লেখা। শিক্ষার্থীরা লাইসেন্স দেখতে চাইলে গাড়িতে থাকা এক ব্যক্তি মোবাইলে কিছু একটা দেখানোর চেষ্টা করেন, কিন্তু শিক্ষার্থীরা তা দেখতে নারাজ। একসময় তারা স্লোগান দিতে দিতে পাশের ট্রাফিক পুলিশ বক্সে নিয়ে যায় গাড়িটিকে। গাড়িতে থাকা ব্যক্তিকে সেখান থেকে পুলিশ বক্সের ভেতরে নিয়ে যান অন্য পুলিশ সদস্যরা। শিক্ষার্থীদের আশ্বাস দেন ব্যবস্থা নেওয়া হবে গাড়িটির বিরুদ্ধে, কিন্তু শিক্ষার্থীরা অনড়। তারা বলছিলেন যা করার তাদের সামনেই করতে হবে। ওই গাড়িটি কার কিংবা তিনি পুলিশের কোন পদে আছেন কিছুই জানাচ্ছিলেন না সেখানে দায়িত্বরত পুলিশ সদস্যরা। নানাভাবে চেষ্টার পরেও শনাক্ত করা যাচ্ছিল না গাড়ির মালিককে। এরপর গাড়িটির চালক এলে তার কাছে জানা যায় মালিকের নাম। গাড়িটি যিনি চালাচ্ছিলেন তার নাম রেজাউল করিম। তিনি পুলিশ সদর দপ্তরের একজন অতিরিক্ত এসপি। গাড়িটা ওনারই, আমি হচ্ছে ওনার ড্রাইভার, বুঝছেন। ওনার নিজের লাইসেন্স আছে, আমার লাইসেন্স আছে, কিন্তু জ্যাম ছিল তো এই কারণে স্যার আসতে যেতে মানা করছে। স্যারের গাড়িটা চালা আসতেছিল, ওনার লাইসেন্সটা হারাই গেছে। ওনার জিডি কপি সাথে ছিল, তো বাচ্চাদের জিডি কপি দেখাইছে। ওরা জিডি কপিটা ই করে না, মানে ওটা লাইসেন্স হিসাবে ই করে না, ওরা ই করছে। তবে ওই পুলিশ কর্মকর্তার কোনো বক্তব্য নেওয়ার সুযোগই মেলেনি। ঘটনার বেশ কয়েক ঘন্টা পরও ওই পুলিশ কর্মকর্তাকে ট্রাফিক পুলিশ বক্স থেকে বের হতে দেখা যায়নি। রুদ্র রুদ্রাক্ষ, bdnews24.com।